বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ। অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এনটিভির জুমাবারের আয়োজন দরসে হাদিসে আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। যেমনটি আপনারা জানেন, আমরা নিয়মিত দরসে হাদিস দিয়ে থাকি রিয়াদুস সালেহীন থেকে। আমি আশা করব আপনাদের প্রত্যেকের লাইব্রেরিতেই, ব্যক্তিগত লাইব্রেরিতে, ব্যক্তিগত ঘরে রিয়াদুস সালেহীনের মতো এরকম দামি একটি হাদিস গ্রন্থ থাকবে, যার মাধ্যমে উপকৃত হয়ে আপনি আপনার পরিবার সুন্দর জীবনযাপন করবেন, শান্তির জীবনযাপন করবেন। অতএব আমরা যখন দর্স পেশ করি, আপনি যদি পাশাপাশি সেই অধ্যায়টা সামনে রাখেন, উপকারটা আমার মনে হয় অনেক বেশি হবে। আজকে আমরা দর্সে হাদিস পেশ করব বাবুল ইস্তেজান ও আদাবিহি এই অধ্যায় থেকে, অর্থাৎ অনুমতি প্রার্থনার অধ্যায় ও আদাবুহু এবং তার তরিকা। আমরা কিভাবে কোথাও গেলে অনুমতি নেব, কিভাবে আমরা প্রবেশ করব, তার নিয়ম নীতি এবং তার তরিকা, এটার অধ্যায়। ইমাম নাওয়ী প্রতিটা অধ্যায়ের শুরুতে কোরআনে আয়াত নিয়ে আসেন, তারপরে তিনি হাদিস নিয়ে আসেন। আমি এখান থেকে দুটো আয়াতের অংশ বিশেষ পড়ছি, তারপরে একটা হাদিস পড়ব, এরপরে ইনশাআল্লাহ ধীরে ধীরে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই দরসে হাদিস থেকে আমাকে উপকৃত হওয়ার তৌফিক ইনায়াত করেন, সকল শ্রোতা ভাই বোনদেরকে। قال الله تعالى يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها وقال تعالى وإذا بلغ الأطفال منكم الحلم فليستأذنوا كما استأذن الذين من قبلهم وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الاستئذان ثلاث فإن أذن لك وإلا فارجع متفق عليه। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আল ইস্তিযযানু সালাত, অনুমতি চাইতে হবে তিনবার। ফাইন আযিন আলাকা, যদি অনুমতি দেয় তাহলে প্রবেশ করবে, ওয়া ইল্লা ফারজে, নতুবা ফিরে আসবে। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী এবং মুসলিমে রয়েছে। সম্মানিত ভাইরা, আমরা সামাজিক জীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সাথে মানুষের সুসম্পর্ক করেছেন, এবং এই সুসম্পর্ক, মানুষের সাথে উঠা বসা, এটি ইবাদত বটে। প্রয়োজনের কারণে আমার কাছে লোকজন আসবে, আমিও মানুষের কাছে যাব। কোথাও প্রবেশ করার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কী শিখিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল ইস্তিযযানু সালাত, তুমি যদি কোথাও যাও তাহলে সেখানে ঢোকার জন্য অনুমতি প্রার্থনা করবে তিনবার। অনুমতি প্রার্থনার যে সিস্টেম সেটা পরে বলছি। ফাইন আদিন আলাক, যদি তোমাকে তিনবার অনুমতি চাওয়ার পরে অনুমতি দেয় তাহলে ডুববে, তিনবারের পরেও যদি অনুমতি না দেয় ফারজে, তাহলে তুমি ফিরে আসবে। কোনো প্রতিবন্ধকতা থাকতে পারে, অথবা ঘরে কেউ নাও থাকতে পারে, অথবা ঘরে শুধুমাত্র এমন কেউ থাকতে পারে যে এখন আপনার পক্ষে ঢুকা সম্ভব নয়। সেখানে জোর করে আমি আসছি, আমি ফিরে যাব না, আমি ডুববই, ধাক্কা মেরে আপনি ঢুকে যাবেন না, অথবা আমি ফিরে যাওয়ার লোক নই না, এত এরকম হওয়া যাবে না। অনুমতি তিনবার চাইতে হবে। তো অনুমতি চাবেন কিভাবে? গিয়ে যদি বলেন এই দরজা খোল, কে? আমি। এটা তো অনুমতির সিস্টেম না। আমরা যখন কোথাও অনুমতি নেব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন তুমি অনুমতি চাবে সুন্দর বাক্যের মাধ্যমে, এমন সুন্দর বাক্য যেটি শুনলে ঘরের ভিতরে যিনি আছেন রুগ্ন, অসুস্থ, অথবা অপরিচিত, অথবা তোমার পরিচিত যে কেউ হোক না কেন, তোমার অনুমতি থেকেই তার মনে একটা আনন্দ চলে আসবে। তুমি গিয়ে তাকে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই আসসালামু আলাইকুম এর অর্থটা কি? এর অর্থ হলো যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনাদের উপরে আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। কি সুন্দর একটি দোয়া! এটি শুনলে যে কোনো মানুষ বুঝবে যে ও একজন লোক এসছেন ঢোকার জন্য। হ্যাঁ, তো এটা দিয়ে আপনি একটু অপেক্ষা করলেন, মানুষ কেউ যদি একটু ভিতরে থাকে তার আসতেও তো সময় লাগবে, অথবা একজন শুয়ে আছেন তার উঠতেও তো সময় লাগবে, অথবা একজন বাথরুমেও তো থাকতে পারেন, হয়তো শুনেন নাই। একটু পরে আবার বলেন আসসালামু আলাইকুম, দ্বিতীয়বার, আবার একটু গ্যাপ দিয়ে তৃতীয়বার বলেন আসসালামু আলাইকুম। এই তিনবারও যদি অনুমতি না দেওয়া হয়, দরজা না খুলে অথবা ভিতর থেকে জিজ্ঞাসা না করা হয়, তাহলে আপনি ফিরে আসবেন। এমন না যে আমি নবীর তরিকাতেই, আরে আমি তার উল্টাপাল্টা করি নাই, সালাম দিতেই থাকলাম, আসসালামু আলাইকুম, পঞ্চমবার আসসালামু আলাইকুম, না। আল ইস্তিদানু সালাসুন, তিনবার অনুমতি প্রার্থনা করতে হবে এবং সেই অনুমতিটা প্রার্থনা করতে হবে সালামের মাধ্যমে। যদি অনুমতি দেওয়া হয় তাহলে ঢুকবো, আর যদি অনুমতি না দেওয়া হয় তাহলে আমাকেও বুঝে নিতে হবে যে এখানে হয়তো কোনো সমস্যা আছে, অথবা তারা আমাকে অনুমতি দিতে চাচ্ছে না, এখন চলে যাই, আমার প্রয়োজনটা না হয় অন্য সময় আসবো, এখন হয়তো অনুমতি দিচ্ছে না, অথবা যদি তারা একান্ত অনুমতি নাই দেয় তাহলে তো জোর করে সেখানে যাওয়ার কোনো উপায় নেই। সম্মানিত ভাই, এরা প্রসঙ্গক্রমে বলে ফেলি, আমরা যারা শহরে জীবনে অভ্যস্ত, যেমন ধরুন আমরা গেটে গেলাম অথবা দরজার বাহিরে, এইখান থেকে সালাম দিলে হয়তো শুনবে না, কলিং বেল সিস্টেম আছে, তো সেইখানে আপনি তার দৃষ্টি আকর্ষণ করার জন্য যদি কলিং বেল চাপেন, এটা এর পরিপন্থী হবে না। তবে এমন যেন না হয় যে কলিং বেল সর্বস্ব হলেন, কাট 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 তিনবার, না, এটা না। আপনি কলিং বেল দিলেন, দিয়েই আবার শুনুক না শুনুক আপনি বলবেন আসসালামু আলাইকুম, আরেকবার কলিং বেল দিলেন, অথবা যখন দেখলেন যে কেউ আসছে, এখন আপনার কথা শুনবে, আমাদের ঘরের যে প্রোটেকশন ব্যবস্থা, দরজার এই পাশ থেকে শোনা যায়, আপনি একটু জোরেই বলেন আসসালামু আলাইকুম। এইভাবে আমরা যেন নবীজির সালামটাকে প্রত্যাখ্যান না করি। সম্মানিত ভাই, এরা মনে রাখতে হবে, সালাম এটি মানুষের জন্য দোয়া, এই দোয়া আপনি মানুষের জন্য এই কল্যাণটা চাইলেন, নিজেও কল্যাণটা পেলেন, কারণ হলো সালাম যখন দিলেন তখন এই সালাম দেওয়াটা সুন্নত ছিল আর এর উত্তর ছিল ওয়াজিব। সে যখন বলবে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু, তখন আল্লাহর পক্ষ থেকে আপনিও কিন্তু শান্তি এবং রহমত পেয়ে গেলেন। অতএব সালামটা আমাদেরকে দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, সালাম সাংঘাতিক গুরুত্বপূর্ণ। কেমন গুরুত্বপূর্ণ? আমি একটু ঘটনায় ফিরে যাব, আদম আলাইহিস সালামের সৃষ্টি লগ্নের দিকে ফিরে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তার ভিতরে রূহ ফুঁকে দিলেন, তিনি উঠে বসলেন, একটা হাসি দিলেন, সাথে সাথে তিনি বলে ফেললেন আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়া আদম ইযহাব ইলা উলাইকা নাফার ওহুম নাফারুম মিনাল মালাইকাতি জুলুসুন ফাসাল্লিম আলাইহিম, আদম ওই যে কিছু মানুষ বসে আছে সেইখানে যাও, গিয়ে তাদেরকে সালাম দাও। তো আদম প্রথম মানুষ, আবার কিছু মানুষ বসে থাকে কেমনে? মানুষের আকৃতি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ফেরেশতাদেরকে বসিয়ে রেখেছিলেন। আল্লাহ বললেন গিয়ে তাদেরকে বল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তিনি গিয়ে এটা বললেন, তারা বললেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন আদম বলে যাবে না, ফা ইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা ইলা ইয়াউমিল কিয়ামা, এই যে অভিবাদনের যে নিয়ম নীতি, সাক্ষাতের যে নিয়ম নীতি, অনুমতি প্রার্থনার যে নিয়ম নীতি, এই যে আজকে তোমাকে শিখিয়ে দিলাম, এইটা কিয়ামত পর্যন্ত তোমার যত অধস্তন বংশধর আসবে এটি তাদের অভিবাদন সিস্টেম হবে। শুধু এটি নয় সম্মানিত ভাইয়েরা, সালাম যেরকম সর্বপ্রথম জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে যা শিখালেন, সালাম হলো এমন এক বিষয় যেটি দুনিয়ায় আমাদের যত রকম ঝগড়া ঝাঁটি, কথাবার্তা, লেকচার, বক্তব্য সব শেষ হয়ে যাবে, কিন্তু সালাম কিয়ামতের দিনও শেষ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বললেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, জান্নাতীরা যখন ঘোরাফেরা করবে একজন আরেকজনের সাথে দেখা হবে, দেখা হলেই বলবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, কি মজা, মানে এটা থাকবে। অতএব সালাম সেটি আমরা দুনিয়াতে চালু রাখবো সমস্ত জায়গায়। এবং মনে রাখতে হবে সালাম হলো শান্তি। কোনো সমাজে সালাম আছে তো শান্তি থাকবে, সালাম নাই তো শান্তি চলে যাবে। আপনি সহজে জান্নাতে যেতে চান, সহজে মনে রাখবেন সালাম দিয়ে আপনি সহজে জান্নাতে যেতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আফসুস সালাম ওয়া তাইমুত তাম সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম, তিনটা কাজ তুমি করবে চেল চেলিয়ে সহজে জান্নাতে চলে যাবে। একটা হলো ব্যাপারে মানুষকে সালাম দিবে, আর একটু খানা খাওয়াবে, মানুষ যখন ঘুমিয়ে থাকে রাতের আধারে তখন একটু নামাজ পড়বে। এই তিনটা কাজ যদি করো তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে সালাম সহ জান্নাতে চলে যাবে। অর্থাৎ তুমি যখন জান্নাতে যাবে ফেরেশতারা জান্নাতের গেটে দাঁড়িয়ে বলবে আসসালামু আলাইকুম, লাল গালিচা সম্বর্ধনা গ্রহণ করুন, ফেরেশতাদের স্যালুট গ্রহণ করুন, আর সসম্মানে জান্নাতে প্রবেশ করুন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, অতএব সালামের যে বিষয়টা এটিকে অবজ্ঞা করার, হালকা মনে করার, তুচ্ছ মনে করার, সাধারণ মনে করার কোনো উপায় নেই। এটি আমাদের জন্য লাগবে। অতএব অনুমতি প্রার্থনার জন্য আমরা সালাম ব্যবহার করব। মনে রাখতে হবে এই সালাম উপযোগী, সবার জন্য উপযোগী। ছোটো তাকে কি বলবেন আপনি আসসালামু আলাইকুম, বড়কে আসসালামু আলাইকুম। একজন প্রেসিডেন্ট, একজন প্রধানমন্ত্রী, তাকে যদি বলি আসসালামু আলাইকুম, তাইলে তিনি কি বলবেন যে এই আমি প্রধানমন্ত্রী, আমাকে সালাম দিলা তুমি? এটা কি বলবেন? সবার জন্য উপযোগী, একেবারে টপ টু বটম। নর নারী, স্ত্রীকে, মেয়েকে, ছেলেকে, সন্তানদেরকে। অনেকে বাবা মারে সালাম দেয় না, শরম লাগে। অনেকে সন্তানদেরকে সালাম দেয় না, শরম লাগে। তাহলে তো আপনি সালাম বুঝেন নাই, এখানে শরমের কী আছে? আপনি আপনার বাবা মার কল্যাণ চান না? আপনার সন্তানদের উপর শান্তি রহমত বর্ষিত করে আপনি চান না? এটা দিতে পারেন না, তাহলে কেমন? তা এখন যদি আমরা এটা বলি যে আপনি আপনার সন্তানের কল্যাণ চাইতে আপনার কাছে খারাপ লাগে, সন্তানের অকল্যাণ চান, এটা শুনলে আপনার কাছে কেমন লাগবে? তখন বলবেন যে না, আমি এরকম না। এটার অর্থ তো এটাই দাঁড়ালো। অতএব আমরা যেন সালাম দিই, ছোটো বড় সবার জন্য। মনে রাখবেন এটি ছাড়া মানুষ অন্যান্য যেগুলো ব্যবহার করে, তথাকথিত আমরা যেগুলিতে অভ্যস্ত হয়েছি, এখন আমাদের ছেলেমেয়েরা পর্যন্ত এগুলি বলে। সাক্ষাতে একসাথে বলে কয় হায় বায়, হোয়াট ইজ হাই বায়? হাই বাই কি? এই হাই হাই করতে করতে আমরা মরে যাব। এটাকে আমাদের কালচার, অমুসলিমদেরকে এইভাবেই আমরা অনুসরণ করব। এত সুন্দর এবাদত আমাদের জন্য থাকতে, শান্তির বাণী থাকতে না, আমাদের সন্তানদেরকে শেখাতে হবে। আমাদের সন্তানগুলো ইম্যাচিউরড, এরা বুঝে না। এদের সৎ প্রতিপালন করা, উত্তম প্রতিপালন করা, এটা আমাদের ফরজ ডিউটি, তাদেরকে এটি শেখাতে হবে। গুড মর্নিং, গুড ইভিনিং বলবেন না, এটা চলবে না। চলবে না কেন চলবে না? আমি আপনাকে একটা লজিক কারণ বলি। আপনার ফ্রেন্ডের বাবা মারা গিয়েছে, সেইখানে আপনি গিয়ে বললেন যে গুড ইভিনিং মাই ফ্রেন্ড, তা বলবে যে কেমন কথা বললা, বাবা মারা গেছে, গুড ইভিনিং, এখন তো এটা চলছে না। কিন্তু আপনার বাবা মারা গিয়েছেন, সেইখানেও যদি কেউ এসে আপনাকে বলে যে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত, সবর করুন, তখন সে আপনাকে জড়িয়ে ধরবে, হ্যাঁ, যে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। কেউ এটা বলবে না যে আমার বাবা মা গেছে, আমাকে সালাম দিলা কেন, আমার জন্য কল্যাণ কামনা করলা কেন? অতএব অ্যাট এনি সিচুয়েশন, অ্যাট এনি কন্ডিশন, সকল অবস্থাতেই সালাম প্রযোজ্য, সবার জন্য, সকল কালে, সকল অবস্থায়, সকাল বিকাল, সব সময় সালাম প্রযোজ্য। সালাম যেন আমরা বাদ না দেই। মনে রাখতে হবে কেউ যদি সালাম দিয়ে অনুমতি প্রার্থনা করে, তাহলে ভিতর থেকে অনুমতি দেওয়াটা সহজেই তিনি বুঝবেন সালাম দিয়েছেন। অচেনা কণ্ঠ হলেও নিশ্চয়ই তিনি ভালো মানুষ হবেন, আর নাহলে সালাম দিতেন না। কারণ ডাকাতরা যখন আসে, সেটা বলে না যে আসসালামু আলাইকুম, দরজা খুলবেন, এটা বলে না। আসসালামু আলাইকুম বলে না, এই দরজা খোল, আর নাহলে কিন্তু ভেঙে ফেলবো। বুঝাই যাচ্ছে যে কল্যাণ কামে না, তখন তো খুলবে না। এই জন্য আপনি গিয়ে যদি বলেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, যদি জিজ্ঞাসা করে কে, তখন আপনি বলবেন আমি, নবীজি এটাকে অপছন্দ করেছেন, এটা বলবেন না। তখন বলবেন আমি অমুক, চিনলে না? যদি না চিনে থাকে যে আমাকে তো চিনবেন না, আমি আসলে অমুক জায়গা থেকে এসেছি, অমুকের পরিচয় এসেছি, আর এই পরিজনে এসেছি, আমার নাম এটা। ও আচ্ছা ঠিক আছে, আসুন। অতএব ইসলাম যেই নিয়ম নীতিগুলো আমাদেরকে শিখিয়েছে, গবেষণা করুন, স্টাডি করুন, ডক্টরেট করুন এটার উপরে, তারপর এটার বিরুদ্ধে কথা বলবেন। এগুলি সবার জন্য প্রযোজ্য, এগুলো রব্বানি গাইডলাইন, এগুলি বোঝার জন্য সুস্থ মানসিকতা লাগবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার, হৃদয়ঙ্গম করার তৌফিক এনায়েত করেন। দেখুন, যখন কেউ জিজ্ঞাসা করবে যে কে, তখন আপনি পরিচয় তুলে ধরবেন। আমি খুব সুন্দর একটি ঘটনা আপনাদেরকে শোনাতে চাই, খুব সংক্ষেপে। মেয়ারাজের রজনীতে জিবরাইল আলাইহিসসালাম, যিনি ফেরেশতাদের নেতা, যিনি মানবজাতি তথা কুল কায়নাতের সৃষ্টির সবার নেতা নবী মুহাম্মদ রাসূলকে নিয়ে গেলেন, প্রথম আকাশে গিয়ে নক করলেন। ফেরেশতারা জিজ্ঞাসা করলো কে? আচ্ছা, জিবরাইল হলেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট। জিবরাইল বলতে পারতেন যে হল আবার প্রশ্ন, আমি যে এরকম করলেন না, জিজ্ঞাসা করলেন কে, মান হাযা। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন জিবরাইল, আমি জিবরাইল। দেখছেন কি সুন্দর। অতএব তিনবার অনুমতি প্রার্থনা করার পরে যদি অনুমতি না দেয়, তাহলে আপনি সেখানে যাবেন না। আর যখন কোথাও একজন বেগানা নারী থাকেন, সেখানে তো আপনার জন্য প্রবেশ করা হারাম। আমাদের সমাজ আজকে আনফর্চুনেটলি বলতে বাধ্য হচ্ছে, দেখা যায় যে স্বামী বাড়িতে নাই, ফ্রেন্ড আসছে, ও আপনি আসছেন, আসেন আসেন, ভিতরে ডেকে নিয়ে গেলেন। এরপরে আরও কথাবার্তা থেকে শুরু করে শয়তান তো চলেই আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, লা ইয়াখলুআন্না রাজুলুন বিইমরাতিন ইল্লা ওয়াশ শাইতানু সালিসুহুমা। যখনই কোনো পুরুষ একজন বেগানা নারীর সাথে একসাথে হয় তখন তৃতীয় আরেকজন ফুয়েল ডালার জন্য এখানে থাকেন। তাকে চিনেন? শয়তান, ইবলিস। এইখানে মনের ভিতরে অনেকে বলে যে না আমরা ফ্রি মাইন্ডেড, এরকম ফ্রি মাইন্ডেড হতে হতে আমাদের সমাজের কত মেয়েদের প্রাণ চলে গিয়েছে। ফ্রি মাইন্ডেড ফ্রেন্ডের বাড়িতে গিয়েছেন, এরপরে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন। যারা ইতিহাস জানেন জানেন বিষয়টা এরকম না। সম্মানিত ভাইরা, অতএব আমরা যে কোনো জায়গায় যাই, একটা অফিসে, একটা আদালতে, একটা বাড়িতে, যে কোনো জায়গায়, সেখানে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। যদি এমন হয় যে আমি যেই বাড়িতে যাচ্ছি সেটা আমার আত্মীয়ের বাড়ি, তবু। যদি এমন হয় আমি যেই বাড়িতে যাচ্ছি সেটা আমার নিজের বাড়ি, তবু কি করবেন? যদি এমন হয় যে চাবিটাই আমার হাতে, অথবা আমার ঘর, এখানে আমার স্ত্রী আছেন, আমি যে কোনো মুহূর্তে ঢুকতেই পারি, তাহলেও সেইখানে আপনি সালাম দিয়ে ঢুকবেন। কীরকম সালাম দিবেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ সলেহীন। হ্যাঁ, অথবা ডাইরেক্ট আসসালামু আলাইকুম। ঘরের ভিতরে ফেরেশতারা আছে, যারাই আছে তাদেরকে আপনি সালাম দিয়েই সেখানে ঢুকবেন। সম্মানিত ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বললেন, ইন্নামা জুইলাল ইস্তিযযানু মিন আজলিল বাসার। যে এই অনুমতির বিধান এই জন্য করা হয়েছে যাতে মানুষের চোখে খারাপ কিছু না পড়ে। ধরেন আপনার মা আছে ঘরে, তো আপনার মা সবসময় ঘরে যখন আছেন তখনও তিনি ফুল হিজাব করে বুরকা পরে একেবারে এভাবে ঢেকে থাকবেন, এটা কি ইসলামের বিধান? তিনি তো এখন এখানে একদম স্বাভাবিকও থাকতে পারেন, হয়তো তার কাপড় চোপড় এদিক সেভাবে থাকতে পারে। তা আপনি যদি সন্তান হিসেবে সেইখানে গিয়ে মাকেই ব্যবস্থায় দেখে পেলেন, তখন আপনি নিজেও লজ্জা পাবেন, আপনার মাও লজ্জা পাবেন। তাহলে এখানে কি করতে হবে? অনুমতি নিয়েই সালাম দিয়েই ঢুকতে হবে। অনেক আছে বাড়িতে ঘুরে আসছে, ঘটঘাট ঘটঘাট করে ঢুকে গেল, না নিজের বাড়িতে এবার ঢুকবো না। ঢুকার সময় আসবেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ঢুকলেন, কেউ নেই তবু আপনি সালাম দিয়ে ঢুকলেন। তাই কারো যদি কাপড় চোপড়, আবার অনেক সময় আমরা যারা নাকি মানে যৌথ ফ্যামিলিতে থাকি, সেইখানে তো এমন মহিলা আছে যার সাথে আমার পর্দা করা ফরজ। এখন তো বলবেন যে পর্দা তো আমরা করি না, কেন করেন না? পর্দা তো করা লাগবে, করুন অথবা নাই করুন, বিধানটা আমরা বলে দিচ্ছি। অতএব সেইখানে আপনার ভাবি থাকতে পারে, সেইখানে আপনার ছোটো ভাইয়ের স্ত্রী থাকতে পারে, সেইখানে আপনি সালাম দিলে সেও সাবধান হয়ে গেল সেইভাবে। আর চোখের সামনে আপনার ছোটো বোন আছে, আপনার ছোটো বোনের কাপড়টা ওড়নাটা পরে আছে, তার সারাক্ষণ ঘরের ভিতরে আছে, কেউ নেই, তখন ওড়না গায়ে দিয়ে থাকতে হবে? ইসলাম এটা বলে নেই। সে স্বাভাবিক থাকতে পারে, তো সে যখন জানবে যে আমার ভাইয়া ঢুকছে তখন সে গায়ে ওড়নাটা টেনে দিবে। এটাই তো ভদ্রতা। এই জন্য সালাম দিয়ে আমাদেরকে ঢুকতে হবে, না হয় নিজেরও শরম পাবো, আর যাদের কাছে ঢুকবো তারাও কিন্তু লজ্জা পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে এরশাদ করলেন যে উখরুজ ইলাহাদা ফাআল্লিমহুল ইস্তিদান ফাকুল্লাহু কুল আসসালামু আলাইকুম। একজন এসে ডাইরেক্ট মানে ঢুকতে চেয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খাদেমকে বললেন, যাও একে গিয়ে বলো যে এইভাবে ঢুকা যাবে না, বলো আসসালামু আলাইকুম। আদখুল, আমি কি ঢুকবো? ফাসামি আর রাজুল, তখন ওই লোক শুনলো যে নবীজি এইভাবে বলছেন, তখন ওই লোক সেখান থেকে বলল, আসসালামু আলাইকুম আদখুলু, আমি কি ঢুকবো? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিলেন। সম্মানিত ভাইরা, আরেকটা হাদিসের মধ্যে এই হাদিসটি বর্ণনা করেছেন কিলদাতু ইবনুল হাম্বাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, তিনি বলছেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদাখালতু আলাইহি ওয়ালাম মুসাল্লিম। আমি নবীজির কাছে আসলাম, আমি ডাইরেক্ট ঢুকে গেলাম, ওয়ালাম মুসাল্লিম, সালাম দিলাম না। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরজা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফেরত যাও, বের হও। ফাকুল আসসালামু আলাইকুম আদখুল, নবীজি তাকে খারাপ আচরণ করে বলেননি। নবীজি বললেন যে ভিতরে ঢুকে গেছে যে তুমি, আমি তোমাকে বলে দিচ্ছি, আবার বাহির থেকে গিয়ে বলো আসসালামু আলাইকুম, আমি কি ঢুকবো? তখন সেই লোক বাহিরে গিয়ে বলো, আসসালামু আলাইকুম, আমি কি ঢুকবো? নবীজি বললেন, ওয়ালাইকুম আসসালাম, আসো। সম্মানিত ভাইরা, এইভাবে আমরা আমাদের সন্তানদেরকে শেখাবো, প্রতিবেশীদেরকে, বন্ধুবান্ধবদেরকে, যারা জানে না তাদেরকে শেখাবো। কেউ যদি এইভাবে আসে তখন মিষ্টি হাসি দিয়ে সুন্দর করে কৌশল করে, অথবা মানে কাউকে যদি শিখাইতে চান এরকম করে যে হ্যাঁ কেমনে ঘরে ঢুকতে হয় সেটাও জানেন না, সালাম ছাড়া ডাইরেক্ট এসে ঢুকে গেছেন, হ্যাঁ একে কীরকম মানুষ আপনি? এইভাবে হলে তো আর হবে না। সুন্দর করে মধু মাখিয়ে, হ্যাঁ মিষ্টি করে। মনে রাখবেন, তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা লাকা সাদাকা সাদাকা। একজন মুসলিমের সাথে যদি মিষ্টি হাসি দিয়ে কথা বলেন, এটাও কিন্তু আল্লাহ রাস্তায় একটি সাদাকা। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার কল্যাণে কিছু কাজ করার জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন। মনে রাখতে হবে, সালাম এটি শান্তির ধ্বনি, অ্যাপ্রোপ্রিয়েট ফর এনি সিচুয়েশন, ফর এভরিবডি, সবার জন্য, সকল অবস্থার জন্য এটি উপযোগী। অতএব আমরা সালাম বাড়াবো। সমাজ থেকে সালাম যদি উঠে যায় শান্তি চলে যাবে। সমাজ সালাম বাড়াবেন, সমাজে শান্তি চলে আসবে, কারণ সালাম মানেই হলো শান্তি। আসুন আমরা আবার সালামের প্রচলন করি, আমরা বেশি বেশি সালাম দেব, চিনি বা না চিনি, ছোটো হোক বড় হোক, তাদেরকে সালাম দেব। নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম, বাচ্চারা খেলাধুলা করছে, নবীজি আসছেন, বাচ্চারা ভাবতেছে নবীজিকে সালাম দেব, দূরের থেকে নবীজি আগে সালাম দিয়ে ফেলেন, কেমন ছিল? আর আমরা কি করি, এই মাদ্রাসায় পড়স বেয়াদব, সালাম দিলি না, না এটা পদ্ধতি না। আপনি তো সালামটা দিতে পারতেন, এই বাচ্চাটা তো ছোটো, মাদ্রাসায় পড়ে মানে সে তো ফেরেশতা না, এঞ্জেল না, হ্যাঁ, সেই আপনাকে সালাম দিতে হবে। আপনার মধ্যে অহংকারটা কেন? অনেকে মনে করে আমি চেয়ারম্যান, আমাকে সালাম দেবেন না। আপনার কি সওয়াবের দরকার নাই? যিনি সালাম দিলেন তার সওয়াব বেশি। আসুন সালামের ব্যাপক প্রচলন ঘটাবো, আর বিশেষ করে অনুমতির ক্ষেত্রে আজকে সালামের যে কথাগুলো আমরা তুলে ধরলাম, এইগুলো আমরা আমলে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে নতুন করে ঢেলে সাজানোর, আবার কোরআন সুন্নাহর অনুসরণ করে দুনিয়া এবং আখেরাতে শান্তি এবং সুখের মুখ দেখার, মুক্তি পাওয়ার, নাজাতের তৌফিক এনায়েত করুন। আমাদের সবার জন্য সার্বিক কল্যাণ মঞ্জুর করুন। আবারও দর্সে হাদিসে আপনাদেরকে দাওয়াত দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিশ্বনবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমান।